সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময়ে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনার জন্য তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আরও আছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা জনাব নজরুল ইসলাম বাবু এমপি, এবং বাসদের কেন্দ্রীয় নেতা জনাব রাজিকুজ্জামান রতন। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি এনটিভিতে। দর্শক, আপনারাও আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হতে পারেন, সেজন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিতে পারেন। আমরা প্রথমেই যদি জনাব ইমরান সালেহ প্রিন্স আপনাকে দিয়ে শুরু করি। আপনি জানেন যে আজকে ডিজিটাল নিরাপত্তা আইন রাষ্ট্রপতি স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হলো। তো এই বহুল আলোচিত সমালোচিত এই আইন, এই আইনের অপব্যবহার নিয়ে আপনারা মানে কী আশঙ্কা করছেন? ধন্যবাদ কাঞ্চন ভাই আজকে আমাকে এই শোতে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সাথে যারা এখানে আলোচক হিসাবে আছেন তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি, একই সাথে দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি ঠিকই বলেছেন যে আজকে একটি আইন, ডিজিটাল নিরাপত্তা আইন নামে একটি আইন চালু হলো। আমরা দেখেছি যে রাষ্ট্রপতি সেটা অনুমোদন দিয়েছেন, এবং এই আইনটি ইতিমধ্যেই সারা দেশ, না শুধু সারা বাংলাদেশের বাইরেও, এটা ব্যাপকভাবে সমালোচিত হয়েছে, এবং এটাকে বলা হচ্ছে একটা এযাবৎকালের যতগুলি কালাকানুন হয়েছে, কালো আইন হয়েছে, তার মধ্যে শীর্ষে এই আইনটির অবস্থান। এবং এই আইনের মাধ্যমে বাংলাদেশের শুধু সাংবাদিক সমাজ নয়, বা সংবাদপত্রের শিল্প বা মিডিয়ার সাথে যারা জড়িত শুধু তারা নয়, এমনকি যারা আপনার এই ইন্টারনেট ব্যবহার করেন এবং ফেসবুক বা অন্যান্য মাধ্যমে যারা লেখালেখি করেন তাদের হাতেও কিন্তু শেকল পরিয়ে দেওয়া হয়েছে, তাদের মুখে তালা মেরে দেওয়া হচ্ছে। এবং এই আইনের অপপ্রয়োগের মাধ্যমে বা এই আইনের যথেচ্ছতার ব্যবহারের মাধ্যমে এই সরকার তার শেষ সময়ে এসে যে আইনটি করে প্রকারান্তরে তার বিভিন্ন যে অগণতান্ত্রিক গণবিরোধী কার্যকলাপ বা তাদের যে দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে যারাই সমালোচনা করবেন, সে আপনার সাধারণ নাগরিক হন বা মিডিয়ার সাথে সংযুক্ত কর্মী হন কিংবা বিরোধী রাজনৈতিক দলের কেউ হন, তাদের সকলকেই মানে দমন করার জন্য, মানে তাদেরকে একটা ভয় আতঙ্কের মধ্যে রাখার জন্য, তাদেরকে তাদের হাতে মুখে শেকল পরিয়ে দেওয়ার জন্য এই আইনটি ব্যবহার করা হবে বলেই সবাই আশঙ্কা প্রকাশ করছেন। আরও একটি সেই আশঙ্কা তো আছে, কিন্তু আরও একটি বিষয় যে পুলিশের হাতে যে ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে, একেবারে মানে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া হয়েছে, এটা অত্যন্ত মানে ন্যাক্কারজনক, এবং এটাই সবচেয়ে ভয়ের কারণ। কারণ আপনারা জানেন যে এই সরকার পুলিশ বাহিনীকে যেভাবে ব্যবহার করছে বিরোধী দলকে দমন করার জন্য, এই যে সাম্প্রতিককালে যে একটা গায়েবী মামলা যে দায়ের করা হচ্ছে, আজকেও দেখেছেন যে কোর্ট, হাইকোর্ট কিন্তু বলেছে যে আসবো, কিন্তু আমি যদি এটা বলি যে এই যে ডিজিটাল যে নিরাপত্তা আইন, সে একটি আইন কি প্রয়োজন ছিল কি না? কোনোভাবেই এটা আইন প্রয়োজন ছিল না। মানে কেন মিডিয়ার যুগে, কারণ যেভাবে আপনার শুধু মিডিয়া না, যদি ফেসবুক বলেন বা অন্যান্য সোশ্যাল মিডিয়া যেগুলো, তাদের বিরুদ্ধে কোনো কিছু কি থাকবে না? কোনো একটা আইন কি হতে পারে না? থাকতেই পারে কিন্তু এই আইনটাকে, এই মানে এই আইনটা করা কেন প্রয়োজন হয়ে পড়লো এই সরকারের এই শেষ সময়ে? কারণ তারা কোনোভাবেই জনগণকে দাবিয়ে রাখতে পারতেছে না, তাদের বিরুদ্ধে সমালোচনা করতেছে মানুষ, এবং এই সমালোচনার মুখে লাগাম টেনে ধরার জন্যই আজকে কিন্তু এই আইনটা করা হয়েছে বলে আমরা মনে করি। আজকে আমাদের দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আজকে সকালে আপনারা জানেন যে এটার উপরে একটা মত বিনিময় সভার আয়োজন করা হয়েছিল, সেখানে দল মত নির্বিশেষে সকল মানে সাংবাদিক এবং নিরপেক্ষ যারা লেখালেখি করেন তারাও এটার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন, এবং বলেছেন বাংলাদেশে এখন আর এই নীতি নৈতিকতা বলে আর কিছু থাকতো না, কোনো মানে স্বাধীন মত প্রকাশের স্বাধীনতার বলে কিছু থাকতো না। আচ্ছা জি, আমরা যদি যাই জনাব নজরুল ইসলাম বাবু এমপি, আপনিও তো সংসদে আছেন, তো এরকম একটি আইন আমরা শুনলাম যে সংবাদক পরিষদের সাথে একটা আলোচনা হলো, যে আমরা মানে তিনজন মন্ত্রী এ নিয়ে আলোচনা করলেন, তারা
বিক্ষোভ কর্মসূচি, মানববন্ধন কর্মসূচি স্থগিত রাখলেন, রেখে তারা আলোচনায় গেলেন যে আসেন আলোচনার টেবিলে যাই। কিন্তু আমরা দেখলাম যে ক্যাবিনেটে এই নিয়ে কোনো আলোচনাও হয়নি। ঠিক এমনি একটি অবস্থায় আজ এই আইনটি পাশ হলো। পাশ হলো মিনস আইনের স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি, আইনে পরিণত হলো আর কি। আপনাকে ধন্যবাদ। আইন কিন্তু প্রয়োজনে তৈরি হয়। পার্লামেন্টে একটা আইন করার পূর্বে কিছু শর্ত, কিছু বিবেচনা, কিছু আবেগ, কিছু প্রয়োজন, সব মিলে আইন চলে আসে। রাষ্ট্রের যখন আইনের প্রয়োজন হয় তখনই কিন্তু পার্লামেন্টে বিষয়টি নিয়ে আলোচনা হয়, শুধুমাত্র প্রয়োজনে। প্রয়োজনটা আপনার নিয়ন্ত্রণের জন্য হতে পারে, প্রয়োজনটা আপনাকে সঠিক পথে পরিচালনার জন্য হতে পারে, এবং এটাকে নিয়ন্ত্রণ করার জন্য কাউকে না কাউকে দায়িত্ব দিতে হবে। সেই ক্ষেত্রে পুলিশ দায়িত্ব পালন করবে। যেমন 54, পুলিশকে যদি এই ক্ষমতা দেওয়া না হতো তাহলে পুলিশ কোনো এইভাবেই আপনার কোনো ঘটনার সূত্র খুঁজে বের করতে পারতেন না। কিন্তু প্রথমে বলা হয়েছে যে কোনো শুধু সন্দেহের বশবর্তী হয়ে যে কোনো বাসা, অফিস তারা ঢুকতে পারবেন, প্রয়োজনীয় কম্পিউটার এবং আসবাবপত্র, যদি অন্য কোনো সন্দেহ হয় মোবাইল, ল্যাপটপ তারা জব্দ করতে পারবেন এবং গ্রেফতার করতে পারবেন। আমি আপনাকে ক্লিয়ার করতে চাই, এই সামাজিক যোগাযোগ, ফেসবুক, মিডিয়া, বর্তমান আইসিটিতে যে আমরা যেই কার্যক্রমগুলি করছি সেই সব বিবেচনায় কিন্তু আপনাকে আনুমানিকই করতে হবে। কারণ কি, যে আমি, আমার কাছে কৃত্রিম কোনো যন্ত্র নেই কিন্তু বাস্তবতা রয়েছে। আপনি এই ঘটনাটা ঘটাচ্ছেন, এটা সঠিক নাও হতে পারে, কিন্তু আপনাকে জাজ করার জন্য আপনার বাসায় ঢুকতে হবে। আপনি করছেন কি না সেটা আইডেন্টিফাইড করার জন্য এখন কিন্তু সেই প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়াগত কারণেই আপনাকে সন্দেহ করা হবে। শুধু শুধু আপনি এই এখানে টকশো করছেন, আপনাকে তো আমি বলবো না যে আপনি সোশ্যাল মিডিয়ায় একটা আমাকে হাওয়া প্রতিপন্ন করার জন্য একটা ঝামেলা করেছেন, জুট ঝামেলার জন্য আমি আপনাকে রেস্ট করতে চাই। কিন্তু বাবু ভাই, আমাদের দেশের পুলিশের ভাবমূর্তি কি অবস্থায় আছে? পুলিশের ভাবমূর্তি আমি বলি যেভাবেই থাকুক না কেন, পুলিশ কিন্তু সক্রিয়, নিশ্চয়ই সক্রিয়, এবং সে মানে সেটা হলো শুধু বিরোধী দলকে দমনের জন্য। যদি আপনি বিরোধী দলকে দমন করতে বলেন সক্রিয় হয়, তাহলে আমি যদি বলি বিরোধী দল যদি গাড়ি পুড়িয়ে মানুষ খুন করে, বিরোধী দল যদি বোমা মারে, বিরোধী দল যদি জাহাজ মেরে ফেলতে চায়, জঙ্গিরা যদি ওই যে বিচারপতি খোঁজে, তাহলে পুলিশ সক্রিয় থাকবে নিশ্চয়ই, সেটা আমরা জানি। আপনি তাকে যদি বিরোধী দল মনে করেন, এখন প্রিন্স ভাইয়ের সাথে আমি গল্প করছি, কথা বলছি, কিন্তু প্রিন্স ভাই যদি আমাকে আওয়ামী লীগ মনে করে খুন করতে চায়, যেমন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা থাকাকালীন সময়ে এস এম কিবরিয়া জেনারেল হামলা আহত হলেন, মৃত্যুবরণ করলেন, সেটা তো একটা খুনের ঘটনা না? আমি বলছি তাহলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ কি কারা খুন করেছে এটা বের করতে সক্ষম হয়েছে না? তো পুলিশকে যদি আপনি ইনভেস্টিগেশন করার পাওয়ার না দেন, সুযোগ না দেন, তাহলে সে কিভাবে করবে? এটাকে যদি আপনি কালো আইন বলেন, তাহলে আমি বলবো যে এই কোনো আইনই দেশে রাষ্ট্রের দরকার নেই। না, নিশ্চয়ই দরকার আছে, কিন্তু যে কোনো প্রয়োজনে আপনাকে আইনের সার্বিক সহযোগিতা নেওয়ার জন্য পুলিশের কাছে আপনাকে যেতে হয়। ফার্স্ট আপনাকে পুলিশের কাছে যেতে হয়। তাহলে আপনি পুলিশকে যদি সক্রিয় রাখতে চান, তাহলে আইন দিয়ে তাকে সহযোগিতা করতে হবে। পুলিশ তো আপনি শুধু শুধু আপনাকে কোনো কারণ ছাড়া গ্রেপ্তার করবে না, পুলিশ সন্দেহ করবে। কাকে সন্দেহ করবে? এখন এখানে বোম ফুটেছে, আমি রাস্তা দিয়ে যেতেছিলাম, আমার বাইরে আর কেউ নেই, পুলিশ তো আমাকেই জিজ্ঞাসাবাদ করবে যে এখানে কী সে আওয়াজটা হলো, কে করতে পেরেছে, আপনি কিছু দেখেছেন কিনা। এই জিজ্ঞাসাবাদ মানে আমি আসামি নই। তো যে কোনো আজকের যোগাযোগ ব্যবস্থায়, আধুনিক যোগাযোগ ব্যবস্থায় আপনাকে এই আইনটি আমাদের খুব বেশি প্রয়োজন ছিল। প্রয়োজনের তাগিদেই এই আইনটি আজকে এসেছে। এখন সুবিধা অসুবিধার বিষয়, এই বিষয়ে আপনি আলোচনা করি একটু, যাই হবে ভালো যখন আপনি আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার জন্য যা করা দরকার সবাইকে সহযোগিতা করতে হবে। এই সহযোগিতার হাত বাড়ায় দিলেই বিরোধী দল দমন হবে না। একটি টেলিফোন আছে, টেলিফোনটা একটু নেই। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
মোহাম্মদ রুহুল আমিন, পল্লী চিকিৎসক, পঞ্চগড় থেকে বলছি। জি বলুন, আপনার প্রশ্ন। আমি বিএনপি নেতা প্রিন্স ভাইয়ের কাছে একটি প্রশ্ন, যে আজকে যে আইনটি পাশ হয়ে গেল, সে আইনটি নিয়ে মহাসচিব বিবৃতি প্রদান করলেন এবং দল থেকেও বিবৃতি দিচ্ছেন, কিন্তু শুধু বিবৃতিতে থাকবেন নাকি এর প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়ের স্মারকলিপি প্রদান করবেন এবং জনগণের সামনে যেন এগুলা যদি করে তাহলে হয়তো বা কিছু একটা ভালো হতো, তাহলে আমরা দেশবাসী জানতে পারতাম যে বিএনপি এর পক্ষে না বিপক্ষে। জি ধন্যবাদ আপনাকে। জি উত্তর দেব। জি ধন্যবাদ দর্শক আপনাকে প্রশ্নটি করার জন্য। আপনারা জানেন যে প্রথম থেকেই আমরা এই আইনের বিরুদ্ধে সোচ্চার ছিলাম এবং জনমত সংগঠিত করার জন্য আমরা বিভিন্ন মাধ্যমে কাজ করছিলাম। আজকে আমাদের দলের পক্ষ থেকে একটি মত বিনিময় সভা এবং দেশের বিশিষ্ট নাগরিকদের সমন্বয় করা হয়েছে এবং দেশের সেখানে বিদেশি কূটনীতিকরাও সেখানে উপস্থিত ছিলেন এবং এটা তো আজকে সবেমাত্র এই কালা কানুনটা পাশ হলো। আমরা এর আমাদের মহাসচিব আজকের সমাবেশ থেকে বা মিটিং থেকে বলেছেন যে এর বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব, আমরা আন্দোলন করব এবং ইতিমধ্যে আমরা যে সামগ্রিকভাবে যে একটা আন্দোলনের ডাক দিয়েছি যে বিভিন্ন ইস্যুতে, সেই ইস্যুতে সেই আন্দোলনের মধ্যে এই দাবিটাও সংযুক্ত থাকবে এবং আপনি যে প্রস্তাব রেখেছেন আমি আমার দলের যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনার এই প্রস্তাবটি পৌঁছে দেব, আশা করি দল এটা বিবেচনা করবে। জি জনাব রাজিকুজ্জামান রতন, আপনার কাছে যে একই প্রশ্ন যে আইনটা নিয়ে তো এক ধরনের বিরোধ আছে, মানে নানামুখী কথা আছে। সরকার পক্ষ বলছে, আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও বলেছেন যে গুজব রটানো এবং দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য এই আইন। আসলে আইন তো প্রয়োজন, কিন্তু কার প্রয়োজন? রাষ্ট্রের প্রয়োজনে আইন, এটা বলা হয়েছে। রাষ্ট্রটা কার দ্বারা পরিচালিত হচ্ছে তার উপর অনেক কিছু নির্ভর করে। একসময় ব্রিটিশরা আমাদের রাষ্ট্র পরিচালনা করতো, তাদের পক্ষে আইন হচ্ছে আইন ছিল। পাকিস্তানিরা রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের পক্ষে আইন ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা বিভিন্ন সময় যারা ক্ষমতায় ছিলেন তারা ক্ষমতাসীনদের সপক্ষে অনেক আইন তৈরি করেছেন। বাংলাদেশে এরকম প্রায় লিখিত আইন আছে 5000। একটা মাত্র আইন আমাদের এখানে আমাদের একটা সুরক্ষা দিয়েছিল, ছিল তথ্য অধিকার আইন। হ্যাঁ, কিন্তু এই ডিজিটাল নিরাপত্তা আইন তথ্য অধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। এখন এই আইনের এই সরকারই দিয়েছে, হ্যাঁ আমাদের, ফলে তথ্য অধিকার আইনের যেটুকু আমার সুরক্ষা ছিল সেটাও কিন্তু এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেল, অথবা সুরক্ষাটা সংকুচিত হয়ে গেল। যে কারণে সংবাদপত্র সম্পাদক পরিষদ তারা সরকারের বিভিন্ন পর্যায়ের সঙ্গে কথা বলেছিলেন, অন্তত 8টা বিষয়ে তারা তাদের সুস্পষ্ট অভিযোগ উত্থাপন করেছিলেন। এই আইনে 14টা বিষয়ে অজামিনযোগ্য বলে বলা হয়েছে এবং তারা বলেছেন এ হলে আর মত যে প্রকাশ করার যে একটা স্বাধীনতা, আমাদের সংবিধানে বর্ণিত যে অধিকার আছে সেই অধিকারটাও কিন্তু সংকুচিত হয়ে যাবে। আমরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে এই আইনের পূর্বের আইনগুলো, এই আইন প্রণয়ন করার সময় এবং এর পরবর্তীতে পদক্ষেপগুলো কী হবে সেগুলো নিয়েও কিছু কথা বলেছি। আমরা কিছু কর্মসূচি পালন করেছি, ঘেরাও করেছি, স্মারকলিপি দিয়েছি, মিছিল করেছি। আমরা কিন্তু একটা জিনিস বলেছি যে একটা কথা খুব চালু আছে যে আইনের অপপ্রয়োগ, আইনের অপপ্রয়োগ করার কোনো দরকার নেই। এই আইনটা শুধু প্রয়োগ করলেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, অপপ্রয়োগ তো প্রয়োজনেই দরকার নেই। হ্যাঁ, আইনের যদি প্রয়োগ হয়, প্রয়োগ হলেই যথেষ্ট, প্রয়োগ হলেই যথেষ্ট। কারণ আপনি যদি বলেন একটা যে এখন কেউ যদি সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক বলেন, তারপরে ইন্টারনেটে বলেন, একটা গুজব ছড়িয়ে দিল, একটা অসত্য মানে তথ্য প্রকাশ করলো রাষ্ট্রের বিরুদ্ধে একটা একটা ঘটনা ঘটন করলো, তাহলে সেটা নিয়ন্ত্রণের জন্য কোনো কিছু থাকবে না? যেমন ধরুন আমাদের কতগুলো ঘটনা ঘটেছিল, সাথিয়ায় যে ফেসবুকের মাধ্যমে একটা তথ্য প্রচার করে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়েছিল, রামুতে যেটা হয়েছিল, কুমিল্লার নাসিরনগরে যে হয়েছিল, তার ফলাফলটা কি দেখেছি? তখনও তো আইন ছিল, তখন ডিজিটাল নিরাপত্তা, ডিজিটাল নিরাপত্তা ছিল না, কিন্তু তখন যে ধারাগুলো ছিল সেই ধারাগুলো ডিজিটাল নিরাপত্তা ইনকর্পোরেটেড হয়েছে। রসরাজকে ধরে নিয়ে গিয়ে রিমান্ডে নিয়ে রাখা হলো দুই মাস, কই এখন পর্যন্ত তো মূল অপরাধী ধরা পড়লো না, রামুর ঘটনার মূল অপরাধী তো ধরা পড়লো না। পুলিশের তো অনেক ক্ষমতা আছে এবং দক্ষতাও আছে, তা পুলিশ সেই কাজটা করে না কেন? এই জন্য আইন যে নিজের গতিতে চলে সেইটা নিয়ে খুব প্রশ্ন উঠে যায় যে আইন কাকে আপন করে, আইন কাকে পর করে, আইনটা পরিচালনা করে কে? আইনের শাসন কথাটা আমরা খুব বলি, গণতান্ত্রিক আইনের শাসন এই কথাটা বলা উচিত ছিল, কিন্তু আমরা বলি আইনের শাসন, বাস্তবে এটা হয়ে যায় শাসন করার জন্য আইন,
এবং ডিজিটাল নিরাপত্তা আইনে সবচেয়ে বড় জিনিসটা হবে যেটা কি, জাস্টিফিকেশন অফ ক্রুথ বলে একটা কথা আছে, কোন কথাটায় আসলে মানহানি হয়। বেসিক ব্যাংকের এত টাকা লোপাট করেছে এবং তার সঙ্গে কর্মকর্তা যুক্ত ছিলেন, এই কথাটা কি তার জন্য মানহানিকর হবে? সে বলতে হ্যাঁ আমার মানহানি হয়েছে, কিন্তু দেশের যে কত বড় সম্পদের বিনাশ হয়ে গেল, তাহলে আমি জাস্টিফিকেশন অফ ট্রুথ মানে সত্যের যদি আমি যাচাইযোগ্যতাটা করতে চাই, তাহলে এখন ধরুন আমরা যদি বলি যে এখন কয়েকটা ব্যাংকে চেয়ারম্যান নিয়োগ করতে চাইলেও অনেকে হতে চাইছেন না, কেন? সে ব্যাংকগুলোতে এতখানি অব্যবস্থাপনা হয়েছে, তার দায় কেউ নিতে চাইছেন না। এই কথাটা সাংবাদিকরা বললে যদি বলেন যেটা খুব একটা গুরুতর গুজব ছড়ানো হচ্ছে, তাহলে এখন সংবাদপত্রের কাজ কি? চাঁদ উঠেছে এটা শুধু বলা যে হ্যাঁ চাঁদ উঠেছে, নাকি সংবাদপত্রের কাজ হচ্ছে যে জনগণের অভ্যন্তরে কি কি আকাঙ্ক্ষা আছে তার যেমন প্রকাশ করা, জনগণের জন্য কি কি আশঙ্কা আসছে তা ব্যাপারেও জনগণকে একটু সতর্ক করা? কিন্তু রতন ভাই, পাশাপাশি এটাও তো আছে যে বিভিন্ন সংবাদ মাধ্যম, কিছু সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের অসত্য গুজব রটনা করা হচ্ছে, মানুষের চরিত্র হরণ করা হচ্ছে, এরকম ঘটনা তো আমরা হরহামেশাই দেখি এবং হয়েছে। হরহামেশা আমরা দেখছি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মুখ থেকে অনেক কথা শুনছি, যে কথাতে শুধু সোশ্যাল মিডিয়াতে বলতে হবে না, যে কথাটা বাইরে প্রচার করলে একটা মানুষের মান সম্মানের হানি হতে পারে, কিন্তু সেগুলো তো আমরা হতে দেখছি। এর জন্য দরকার একটা গণতান্ত্রিক সংস্কৃতি, সেই গণতান্ত্রিক সংস্কৃতিটা চর্চা যদি না হয়, তাহলে এই ধরনের আইন শুধুমাত্র শাসক গোষ্ঠীকে সুরক্ষা দেবে এবং জনগণকে নিরাপত্তাহীন করে তুলবে। কারণ দেখেন ইন্ডিয়ান সেফটি অ্যাক্ট একটা হয়েছিল, কথাটা ছিল না ইন্ডিয়ান সেফটি অ্যাক্ট, করেছিল কে? ব্রিটিশরা। তাতে কি ইন্ডিয়ানদের সেফটি হয়েছিল না ব্রিটিশদের নিরাপত্তা রক্ষিত হয়েছিল? আচ্ছা অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট 1923 সালে করা হয়েছিল, ব্রিটিশরা করেছিল অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, কেন? যে ব্রিটিশদের অন্তত অফিসিয়ালিও কিছু কথা তারা রাখতো, সেটা জনগণের কাছে যেন না আসে, সেটাকে তারা সুরক্ষিত করবার জন্য, সংরক্ষিত করার জন্য এবং জনগণের কাছে এই তথ্যটা যেন না পৌঁছায়, এই কারণে তারা অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট করেছে। আমরা ব্রিটিশ দাঁড়িয়েছি, পাকিস্তান দাঁড়িয়েছি, বাংলাদেশের 47 বছর পরে সেই 1923 সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট আবার আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো। হ্যাঁ, তারপরে ধরুন একটা অপরাধ সংঘটিত হতে পারে, এই সন্দেহের বশবর্তী হয়ে কাউকে হ্যারাসমেন্ট করার কি দৃষ্টান্ত আমাদের দেশে তৈরি হয়েছে? যেমন ধরুন বিশেষ ক্ষমতা আইনটা যখন জারি হয়েছিল, তখন তো বলা হয়েছিল মজুদদার, কালোবাজারি তাদেরকে দমন করার জন্য এই আইনটা খুব প্রয়োজন। কিন্তু দেখুন বিশেষ ক্ষমতা আইনের প্রয়োগ, কয়জন মজুদদার গ্রেপ্তার হয়েছে? বিশেষ ক্ষমতা আইনের সবচেয়ে বেশি প্রয়োগ হয়েছে প্রতিপক্ষকে দমন করার জন্য। আচ্ছা সন্ত্রাস দমন আইন করেছিল বিএনপি, সন্ত্রাস দমন আইনের মধ্যে যে কতখানি সন্ত্রাস দমন হয়েছে, বরঞ্চ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসের এমন বিস্তার ঘটেছিল। আপনার কথা যদি সত্য হয় তাহলে বলবো যে প্রয়োগের এটা দুর্বলতা, আইনের দুর্বলতা না, শাসকদের হাতে আপনি তরবারি তুলে দিচ্ছেন, দিয়ে আপনাকে বলা হচ্ছে আমি কিন্তু তোমাকে কোপ দেবো না, তুমি শুধু তোমার গলাটাকে সাবধানে রাখবে, কারণ তুমি তোমার গলাটা এদিক ওদিক নড়াচড়া করলে কিন্তু কাটা পড়ে যেতে পারে, দায়িত্ব তোমার। তাহলে গলার উপরে একটা খড়গ ধরে রাখা, এইটা সবসময় আমাদের, যেমন ধরুন এটা তো কোনো দলের কেউ বলেনি, যে সংবাদপত্র সম্পাদক পরিষদ যখন গিয়েছিলেন তখন তো তারা এই কথাটা বলবার জন্য গিয়েছিলেন যে তাহলে আমাদের একজন সংবাদকর্মী কোনো জায়গায় গিয়ে কোনো একটা তথ্য সংগ্রহ করে যদি, তাহলে সে তার নিরাপত্তাটা কোথায়? তাহলে আমি সংবাদপত্র সংগ্রহই করতে পারবো না, আমার তো আমি চাঁদ দেখা কমিটি হয়ে যাবো, কীরকম চাঁদ উঠেছে বলে দেবো যে হ্যাঁ আজ চাঁদ উঠেছে, কালকে ঈদ হবে। এমনকি আমি একটু আপনাকে একটু হাসতে হাসতে বলছিলাম, দুই দিন পরে এরকম বলা যাবে না যে গরুর খুরা রোগ নিয়েও কোনো খবর দেওয়া যাবে না, কারণ গরুর খুরা রোগ হয়েছে এই খবরটা যদি দেওয়া হয় তাহলে কেউ যদি বলে তাতে দেশের আমাদের গো সম্পদের একটা মারাত্মক ক্ষতি করবার জন্য এই সংবাদ উদ্দেশ্য প্রণোদিতভাবে দেওয়া হয়েছে এবং ভারতীয় গরুর বাজারকে উন্মুক্ত করার জন্য দেশীয় গরু শিল্পকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, এটাও তো আপনি ব্যাখ্যা করবেন কীভাবে? এই জন্য জাস্টিফিকেশন অফ ট্রুথটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমরা এই জন্য বলি যে কোনো আইন করার আগে যে যেটা এখন খুব কথা আছে না স্টেক হোল্ডার মানে অংশীজনের মতামত নেওয়া, আচ্ছা বলুন কোন অংশীজনের মতামতটা এখানে এটার পক্ষে ছিল? এমনকি সর্বশেষ যে একটা ধাপ্পার মধ্যে আমরা পড়ে গেলাম সেটা কীরকম, মন্ত্রী বললেন আমরা দেখছি কিন্তু দেখছি করতে করতে কিন্তু পাশ করে ফেললেন, ফলে দেখাটা আরম্ভ না। দেখে কিছু শুনে আসে, আসলে রতন ভাইরা যেইভাবে কথা বলেন, অপ্রয়োজনে নিষ্প্রয়োজনে যারা গরু রচনা লিখতে চায় তারা তো সারাদিনই সন্দিহান, রাষ্ট্র পরিচালনায় গরু রচনা করার সুযোগ নেই, বুঝছেন না? গরুর খোরা রোগ এইটা নিয়ে যাদের গরু নিয়ে চিন্তা তারা ভাববেন, কিন্তু না, কিন্তু আমি যারা মানুষের ইজ্জত সম্মান নিয়ে খেলা করতে চায়, যারা
বিভ্রান্ত ছড়িয়ে মানুষ খুন করে দিতে চায়, রাষ্ট্রে বিভ্রান্তি ছড়িয়ে রাষ্ট্রযন্ত্রকে অচল করতে চায়, সেই বিষয়ে কি এই রাষ্ট্রের কোনো সেফ কাস্টডি নেওয়ার সুযোগ নেই, থাকবে না? সেটি সেই প্রয়োজনীয় আইন প্রয়োজন। রাষ্ট্র পরিচালনার জন্য সুনির্দিষ্ট জননেত্রী শেখ হাসিনার সরকার এটা কিন্তু লিপিবদ্ধ নয়। সরকারের প্রয়োজনে, দেশ পরিচালনার প্রয়োজনে রাষ্ট্রকে সুরক্ষা করার জন্য যে আইন প্রয়োজন সেই আইন তৈরি হয়। এখন ব্রিটিশের আইন কি আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি? রতন সাহেব বলুক তো, কয়টা আইন ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে? অলমোস্ট বেশিরভাগই রয়েছে। আরো আপনি কি যোগ করেছেন? তাহলে কি বলতে চান? তাহলে আপনার জীবন, আপনি তো, আপনি তাহলে শাসকের ক্ষমতা গেল, তার মানে ব্রিটিশ তারানো, পাকিস্তান তারানো আর কোনো পার্থক্য থাকলো না? নখবিহীন ভাগশাস্তি চান নাকি? না না, নখবিহীন নয়। তাহলে রাষ্ট্র পরিচালনা কি সরকার পরিচালনা কি রাষ্ট্রকে নিরাপত্তা দেওয়ার জন্য যান্ত্রিক যা প্রয়োজন সেটা তার লাগবে না? আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হলে আইন প্রয়োজন হবে না? সেটাই আমরা বলছি যে পার্লামেন্টের দরকার আছে। তাহলে পার্লামেন্ট মেম্বার যারা, তারা কিন্তু বুঝে শুনে আইনটা প্রয়োজনেই তৈরি করে। এখন আপনি বিরোধী দলে থেকে যদি বলেন আমাকে, আমি সংশয়ে আছি, আমি সংকটে আছি, আমাকে ধরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, যদি তাই হইতো তাহলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই দেশ স্বাধীন করতে পারতেন না, আমরা স্বৈরাচারের সাথে পতন ঘটাতে পারতাম না, এই বাংলাদেশে খুনি খালেদা জিয়ার অপকর্মের জবাব দিয়ে আজকে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারতাম না। যুজুর ভয়ে দেখছেন কেন? আপনি আইনের শাসনের কথা বলুন, আপনি অন্যায়কে সমর্থন করবেন কেন? আপনি আরেকজনের ইজ্জত সম্মান, মিথ্যা অপপ্রচার এগুলিতে সাহায্য করার জন্য আইনের সাহায্য নিতে চান কেন? যারা এগুলি করবে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ হবে, যারা করবে না তারা তো এই আইন নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। সুতরাং আমি বলবো যে যুজুর ভয় নয়, গরু রচনা সব জায়গায় দেখবেন না, আপনি বাস্তবতায় ফিরে আসুন। রাষ্ট্র পরিচালনায় আইনের প্রয়োজন। যখন আমাদের এখানে আজকে এই যে বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, এখন ডিজিটাল পদ্ধতিতে আপনি সরকারকে বা দেশ পরিচালনায় পুলিশকে বলেন, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে বলেন, আরেকটা আইনের প্রয়োজন, বিদায়ী এই আইনটি আজকে রাষ্ট্রের প্রয়োজনে আনা হয়েছে। এখন যদি আপনি শুধু ভয় দেখেন, ভয় পান, বিড়াল দেখলে যেরকম ভয় পান, আচ্ছা, কত মানুষের যে চরিত্র হনন করা হচ্ছে। আমি রাজনীতি করি, আমার বিরুদ্ধে প্রতিপক্ষের কাছ থেকে ম্যানেজ হয় যারা আজকে অপপ্রচার করছে, তাহলে 57 ধারার প্রয়োগে আমরা বিরতি নিয়ে আপনাকে শুনব না? আমরা কি আইনের পক্ষ নিতে পারবো না? আমরা কি আইনের সাহায্য নিতে পারি না? কিন্তু সব যদি আমরা ছেড়েই দেই, আপনি ছেড়ে দেন, তাহলে তো আপনার বিরুদ্ধে, কিন্তু বাবা যে জিনিসটা করলে আপনি, আপনাকে মেনে নিতে হবে। যেটা বলা হচ্ছে শুধু বলার জন্য বলা নয়, শুধু বিরোধিতার জন্য, ক্ষমতার বাইরে থাকলে, ক্ষমতার বাইরে থাকলে আমাকে সবকিছু মানতে হবে। হ্যাঁ, আর ক্ষমতা থাকলে আমি সবকিছু প্রয়োগ করতে পারবো, মানে ক্ষমতা থেকে কত দূরে আছে সে ততটুকু মানতে পারবো। ক্ষমতায় থেকে আপনি যদি টেলিফোন করে বলেন যাও তোমরা নামো না কেন, পুড়িয়ে দাও, ছুড়িয়ে দাও, ঢাকা থেকে, চিটং থেকে ঢাকা চলে যাও, আমির খসরু যদি এই কথা বলেন, কোথায় পুড়িয়ে দেওয়ার কথা বলেছে, উস্কিয়ে দেন, এইটা তো আপনার মতো ব্যক্তির কথা, না না অবশ্যই বলেছেন, না না পুড়িয়ে দেওয়ার কথা বলা হয়নি, পুড়িয়ে দেওয়া বলতেই পারে, এখানে পুড়িয়ে দেওয়ার কথা বলা হয়নি, না না আরেক জায়গায় বলছে, কোথায় পুড়িয়ে দেওয়ার কথা বলছে, এই যে আপনি যে এখন একটা অসত্য কথা তথ্য, আমি অসত্য বলি নাই, উনি পুড়িয়ে দেওয়ার কথা বলা টেলিফোন কনভারসেশন ছিল, আমি কথা আপনারা বাজান, আমি ঢাকায় আসার কথা বলছি, আমাদের বন্ধু-বান্ধব নিয়ে কেন এসে হতেই পারে, নাস্তা আসবে, হইতো নাস্তা আসবে, তো প্রতিবাদ করতে আসবে, জিলাপি খাইতে আসবে, প্রতিবাদ একটু বিরতি নিয়ে আসি, ফিরে এসে আমরা শুনবো হওয়ার চেষ্টা করতে হবে সবাইকে, জি পরিচালনার সময় সার্বিক সহযোগিতা দিয়ে রাষ্ট্রকে এগিয়ে নিতে পারবে। আমরা আলোচনা করছিলাম ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে। আমি বলবো দর্শককে, বলবো দর্শক আপনারাও আমাদের এই অনুষ্ঠানে
সম্পর্কিত হতে পারবেন। আমাদের স্কলে নিচে দেখানো নাম্বার ফোন করলে আমাদের সাথে সংযোগ আপনারা পাবেন। জি জনাব ইমরান সালেহ প্রিন্স, ডিজিটাল নিরাপত্তা আইনে কথা হচ্ছে, কিন্তু যে জিনিসটা উঠে এসছে বারবার, যেটা বা উভয়ও বলার চেষ্টা করেছেন যে আইনের তো প্রয়োজন আছে, সেটাকে অস্বীকার করছেন কেন? না, আমি আইনের প্রয়োজন নাই কথা আমি বলছি না, প্রয়োজন আছে, কিন্তু আমরা এমন কেন এমন কোন আইন যাতে আমরা না করি যাতে সেই আইনটা মানে মানুষের মৌলিক অধিকারের পরিপন্থী হয়। মানুষের কথা বলার কথা বলা যাবে না, তা তো এটা তো কোনো আইন হতে পারে না। এখন এখানে বাবু ভাই যে কথা বললেন যে এখানে ওনারা যে সংসদে বসে যেটা দেশের জন্য ভালো হয় সেটা ওনারা করছেন, এটা কোন সংসদ? এটা কি জনগণের সংসদ? এই সংসদে তো জনগণ ভোট দেয় নাই। 154টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করিয়ে নিয়ে ওনারা বিনা ভোটের সংসদ তৈরি করে সেই সংসদে ওনারা যা আলোচনা করেন বা যে আইন প্রণয়ন করেন, এটা জনগণের স্বার্থে হয় না, এটা ওনাদের স্বার্থে হয়। সেটাও কি আওয়ামী লীগের দোষ? আপনারা জান নাই নির্বাচনে, শুনেন, আমাদের নির্বাচনে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে। এখন সমস্ত আয়োজন করে আমাদের হাত পা বেঁধে বলা হচ্ছে সাগরে ঝাঁপ দেন, তাহলে কি সেটা সম্ভব? সেটা সম্ভব না। আজকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থাটা তারা সংবিধান থেকে বাদ দেওয়ার কারণেই তো এই বিরোধী দল, যারা বাংলাদেশের তৎকালীন সময়ে প্রায় 95% বিরোধী দল যারা নির্বাচন কমিশনে আপনার নিবন্ধিত, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখার জন্যই তারা সংবিধানে সেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা বাতিল করছে। আমি যাই, ওটা পরে আসছি। এখন এখানে এখানে যে কথাটা বলা হচ্ছে যে আজকে এই যে আইনটা করেছে, আসলে এই আইনটা করার মাধ্যমে দেশে যে এখন বর্তমানে একটা কর্তৃত্ববাদী যে শাসন চলছে, সেই আইনকে, সেই কর্তৃত্ববাদী শাসনকে আরও সুপ্রতিষ্ঠিত করার জন্য এই আইনটা করা হয়েছে। এটা ডিজিটাল নিরাপত্তা আইন না, এটা হলো আওয়ামী লীগ নিরাপত্তা আইন, ডিজিটাল নিরাপত্তা আইন না। কেন তা কেন বলছেন? এটা তো আওয়ামী লীগের যদি কোনো নেতাকর্মী কোনো কিছু করে, তার মানে তার বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হবে। এই যে আপনি বলছেন এরকম, ধরেন ফেসবুকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আমাদের অনেক নেতাদের বিরুদ্ধে অনেক মানে জঘন্য জঘন্য কথা লিখছে, ওনাদের বিরুদ্ধে একটা মামলা হয়েছে এ পর্যন্ত আপনারা করেন? শুনেন, আমরা করবো? আমরা মামলা করতে গেলে তো পুলিশ আমাদেরকে থানায় ধরে রাখবে। এই যে আপনি বলছেন আজকে পুলিশকে, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে পুলিশকে যে ক্ষমতাটা দিয়ে দেওয়া হচ্ছে, আসলে আসলে প্রকারান্তরে পুলিশকে আজকে পুলিশের যে গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা কিন্তু এই সরকারই নষ্ট করেছে। এই এই পুলিশকে যে এই ক্ষমতাগুলি দিয়ে তাদেরকে এই বিরোধী দলকে দমন করানোর জন্য যে তাদের হাতে যে অস্ত্র তুলে দেওয়া হয়েছে, আজকে আজকে আপনি যে বললেন যে আপনি বললেন যে পরে আলোচনা করবেন, আজকে হাইকোর্টে একটা রিট হয়েছে, আপনি জানেন যে বর্তমান সরকার এই পুলিশকে দিয়ে গত প্রায় 30-35 দিন যাবত সারা বাংলাদেশে যে গায়েবী মামলা করেছে, সেই গায়েবী মামলায় আজকে রিট হয়েছে হাইকোর্টে। হাইকোর্ট বলেছে যে এই গায়েবী মামলা করে পুলিশের বিশ্বাসযোগ্যতা কিন্তু আজকে শূন্য পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেই পুলিশকে আপনি ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে এই নিরাপত্তা আইনে, ডিজিটাল নিরাপত্তা আইন নামে, যাকে খুশি তাকে ধরতে পারবে, যার তার বাসায় ঢুকতে পারবে, যার তারকে হেয় প্রতিপন্ন করতে পারবে, তার সার্চ করতে পারবে, তাকে আটক করতে পারবে। এটা তো বাংলাদেশে মতো দেশে হতে পারে না। দেশ যে দেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে, যে দেশে আমরা সংগ্রাম করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছি, সেই দেশে তো এই আইন হতে পারে না। আজকে দেশে যে গণতন্ত্র নাই, এই কথা যদি আমি বলি, আইন নাও, যদি আইন কোনো না থাকে তাহলে যেভাবে ফেসবুক মানে ইন্টারনেট ইউটিউবে যেভাবে অপপ্রচার, যেভাবে মানে চরিত্র হরণ করা হচ্ছে, সেগুলো আপনি রোধ করবেন কিভাবে? কোনটাকে আপনি অপপ্রচার বলবেন সেটা তো নির্ধারণ করতে হবে। আজকে গুজব কেন সৃষ্টি হচ্ছে? আমি যেটা বলছিলাম যে সরকারের যখন বিশ্বাসযোগ্যতা না থাকে, সরকারের যখন গ্রহণযোগ্যতা না থাকে, তখনই কিন্তু গুজবের সৃষ্টি হয়, আর এই গুজব খণ্ডানোর দায়িত্ব হচ্ছে সরকারের। কিন্তু শুধু সরকারের বিরুদ্ধে তো নয়, এই সরকারের কোনো কথা কিন্তু মানুষ এখন বিশ্বাস করে না, এই সরকারের সেই গ্রহণযোগ্যতা কিন্তু নাই। কারণ আমি যেটা বলছিলাম যে এই যে সংসদে বসে এইটা এই আইনটা তৈরি করা হলো, সেই সংসদে একটা আইন দেখান যেটা জনগণের স্বার্থে হয়েছে, সেই সংসদে একটা আলোচনা দেখান যে জনগণের পক্ষে সে আলোচনা হয়েছে, সেটা হয়নি। আজকে যেটা করা হচ্ছে যে বলা হচ্ছে যে মানুষের ইজ্জত সম্মান নিয়ে খেলা হচ্ছে, সেই ইজ্জত সম্মানকে রক্ষা করার জন্য এই ডিজিটাল আইন, বাবু ভাই বললেন আজকে এই মানুষের ইজ্জত সম্মান নিয়ে তো এই সরকার খেলছে।
আপনি আজকে এই যে সরকারের মন্ত্রীরা কিছুদিন আগে এই যে আপনারা জানেন যে গত 30 সেপ্টেম্বর আমাদের যে আপনাদের সরোয়ারদী উদ্যানে একটা সমাবেশ ছিল তার আগে আমরা সেই সমাবেশ ঘোষণা করেছিলাম 27 সেপ্টেম্বর করব সেই ঘোষণার সাথে সাথে সরকারি দলের নেতারা 14 দলের নেতারা যেভাবে যে ভাষায় আমাদের উপর আক্রমণাত্মকভাবে ঝাঁপিয়ে পড়লো তারা বলল আমরা নাকি ঢাকা দখল করতে এসেছি আমরা তো একদিনও বলিনি ঢাকা দখল করব বরং ওনারা বলছেন যে ঢাকা দখল করবে ওনারা পাড়ায় পাড়ায় বক্তব্য শুনেন এটা কি ডিজিটাল নিরাপত্তা আইনে পড়বে না এটা কি আপনি তারা যে অপপ্রচার করছে আমাদের বিরুদ্ধে এটা কি ফেসবুকে আসে নাই এটা কি আপনার এটা কি টিভিতে আসে নাই এটা কি পত্রিকায় আসে নাই জি একটু একটু ফোন আসে শুনি কি ব্যবস্থা হয়েছে জি দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আমি কিশোরগঞ্জ থেকে ফরহাদ জি বলুন আমি ওই যে প্রিন্স ভাইয়ের কাছে একটা প্রশ্ন করতে চাইছিলাম জি যে আসলে সরকার যেগুলা করতেছে আপনারা যেগুলা যেভাবে সমালোচনা করতেছেন তাই আপনারা যদি মামলা কিংবা হামলা অথবা জেলের ভয় পান তাহলে আপনারা এই জেলের ক্যাপাসিটি বাংলাদেশে মাত্র 60,000 কিংবা 70,000 সর্বোচ্চ 1,00,000 আপনারা 10,00,000 লোক একসাথে খারাপরণ করেন অথবা রাজপথে নামেন সরকারের বিরুদ্ধে অরাস্তা দেন আর আপনাদের এইসব টকশো তো শুধু বলেই যাচ্ছেন কিন্তু কোনো রেসপন্স তো পাচ্ছে না বাংলার মানুষ কিংবা প্রকাশ হয়েছে যে এই সরকার বিরোধী দলকে দমন করার জন্য হামলা মামলা দিয়ে জেলে ভরে মানুষকে আটক করে একটা ভীতিকর পরিস্থিতি একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করেছে এই জন্য আপনি বলেছেন যে আপনারা আন্দোলন করে উনি যেটা বলেছেন যে আপনারা আন্দোলন সংগ্রাম করছেন না কেন শুধু টকশোতে কথা বলছেন আমরা গত 10 বছরে আমরা অব্যাহতভাবে আন্দোলন করেছি এই আন্দোলন করতে গিয়ে আমাদের প্রায় এই পর্যন্ত 500 নেতাকর্মীকে গুম করা হয়েছে আমাদের প্রায় 15 শতাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আমাদের 25 লক্ষাধিক নেতাকর্মীকে মিথ্যা মামলায় জর্জরিত করা হয়েছে এখনও আমাদের প্রায় 17,000 নেতাকর্মী এখনও জেলে আমাদের প্রায় 17,000-18,000 উপর নেতাকর্মী চূড়ান্তভাবে পঙ্গু হয়ে গেছে এই আন্দোলন করতে গিয়ে এই সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না তারা সভা সমাবেশ করতে দিতে চায় না এমনকি আমাদের কোনো বক্তব্য দিতে চায় না আপনি জানেন সভা সমাবেশ মানে করতে পারছেন ২২টি শর্ত দিয়ে করা হচ্ছে কিন্তু আওয়ামী লীগ যখন সমাবেশ করে তাদেরকে কয়টা শর্ত দিয়ে করা হয় আমরা সবাইকে সমান শর্ত দিয়ে করে হয়তো আন্দোলন না আমরা আন্দোলন করছি আন্দোলন করব ইনশাআল্লাহ এবং এই আন্দোলনের মাধ্যমেই আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করব এবং এইসব কালা কানুন আমরা বাতিল করব সরকারে গিয়ে এটা ইতিমধ্যে আমরা ঘোষণা দিয়েছি জি দেখুন বাবু কাঞ্চন ভাই এখানে আন্দোলনের কথা এসেছে এই যে দর্শক হ্যাঁ দর্শক কিন্তু মানে বোবার হয়ে থাকেন না উনি কিন্তু বুঝতে পেরেছেন ওনারা কি করতে চান যার কারণে ওনার কোশ্চেনটা এরকম যে আপনারা আন্দোলন করছেন না আপনারা কেন 10,00,000 লোক একসাথে দাঁড়াতে পারছেন না বাংলাদেশের জেলখানায় এত জায়গা নেই এত জায়গা নেই যে সেখানে আপনাদের সকলকে আটক করে রাখবে সবচেয়ে বড় কথা হলো এই দর্শকই বলে দিয়েছেন যে আপনারা যে এইসব কথা বলেন বাংলার জনগণ এটা রেসপন্স করছেন না আমাকে একটু সুযোগ দেন আওয়ামী লীগের বিরুদ্ধে লোক নেই এটা কিন্তু আমরা বলি না আওয়ামী লীগের বিরুদ্ধে বঙ্গবন্ধুর খুনি চক্র আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে জামাত শিবির আছে এগুলো তো একটা জায়গায় এক হয় এটা আমরা জানি এটা জেনেই কিন্তু আমরা আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে তো সকল দল জোট হবে আপনার মানে জাতীয় পার্টি ছাড়া আপনাদের বিরোধী দল ছাড়া আমি আপনাকে একটু গলা উঁচে বলার চেষ্টা করে আমরা সরকারের সাথে নাই আমি বলি যে আন্দোলন এই বাংলাদেশে ইতিহাস আন্দোলনের মধ্যে দিয়ে এই পর্যন্ত সবকিছুর অর্জন খালেদা জিয়ার পতন খালেদা জিয়ার বাংলাদেশের রাজনীতিতে আজকে যে ইতি টানা শেষ পর্যায়ে তার রাজনীতির ইতিহাস আমাকে বলতে দেন আমি বলি এই কারণে যে বেগম খালেদা জিয়া বিহীন বিএনপি আজ পর্যন্ত খালেদা জিয়ার মুক্তি চাই
এই স্লোগান দিয়া 50,000 লোক লিয়া কোন জেলায় এক সমাবেশ করতে পারে নাই। বেগম খালেদা কোথায় সমাবেশ করতে পারে? প্লিজ লেট মি ফিনিশ ভাই, আমাকে বলতে দেন। আপনি একটা জনসভা, একটা মুক্তির দাবিতে 300 আসনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে একটা মিছিল করছেন কোথাও কোনোদিন বলতে পারবেন? কারণ খালেদা জিয়ার কৃতকর্ম, খালেদা জিয়ার কৃতকর্ম, এই দলের কৃতকর্ম এখন জনগণের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে যে কোনো ব্যক্তি কারো অপরাধের রেসপন্সিবিলিটি নিতে চায় না। তো বিএনপি আজকে মানুষের কাছে অপরাধী, সুতরাং এই বিএনপির রেসপন্সিবিলিটি নিয়ে কোনো সমর্থক আর বিএনপির সাথে নেই, যার কারণে এই সমর্থকরা না থাকলে আন্দোলন হয় না। জনগণ থেকে বিচ্ছিন্ন দল আন্দোলন করতে পারে না। আন্দোলন থেকে সেই কারণেই আপনাদের সরে আসতে হয়েছে। এখন টক শোতে যা বলছেন এগুলোরও রেসপন্স নেই জনগণ। জনগণের আমি রংপুর থেকে বলছি, জাহাঙ্গীর আলম। জি জাহাঙ্গীর সাহেব বলুন। হ্যাঁ, আমি প্রশ্ন করতে চাচ্ছি ওই যে সরকার দলীয় এমপি বাবু ভাই। জি শুনছে বলুন। হ্যাঁ, আমরা তো জনগণ, সাধারণ জনগণ, আমরা তো সবকিছু বুঝি না। আমরা তো এসি রুমে থাকি, সবকিছু বুঝবেন না। ডিজিটাল নিরাপত্তা আইন যেটা পাশ করা হয়েছে সংসদে, এটা সম্পর্কে বলবো। সেটা হচ্ছে আমরা তো সাধারণ জনগণ, এটা তো সাধারণ জনগণ কখনো মেনে নেবে না, শুধু আওয়ামী লীগের এমপি মন্ত্রী বা আওয়ামী লীগের সমর্থকরা ছাড়া। তো জনগণ চাইলে তো কোনো আইন পাশ হয় না। প্রশ্ন করুন, প্রশ্ন করুন। হ্যাঁ, জনগণ চাইলে তো কোনো আইন পাশ হয় না, কিন্তু ওনারা যখন যেটা চাচ্ছেন সেটা আইন পাশ হচ্ছে। জনগণ তো চাচ্ছে আপনার প্রশ্নটা করুন, নিরপেক্ষ সরকার দিয়ে একটা নির্বাচন দেন, কিন্তু সে আইন তো পাশ করা হয় না। মানে ডিজিটাল নিরাপত্তা আইন ওনাদের পক্ষে যায়, ওনারা পাশ। জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। জি আপনি এতটুকু বুঝতে পেরেছেন, মহামান্য হাইকোর্ট এই নিরপেক্ষ সরকার বলতে কোনো কিছুর প্রয়োজন নেই বলে যে রায় দিয়েছেন, এটা বুঝতে আপনাকে কষ্ট হচ্ছে কেন? আপনারা যারা এই ভিন্নভাবে ভিন্ন কথা বলতে চান, আসলে একই কথা একই জায়গার ওই সবশেষে বিএনপি জামাতের সুর নিয়ে কথা বলেন, আপনারা একটু ভাবতে চেষ্টা করেন যে এই নিরপেক্ষ সরকারের নামে যারা, তারাই কিন্তু তারেক রহমানের কোমর ভেঙে দিয়েছে, তারাই কিন্তু 1/11 সৃষ্টি করেছে, তারাই কিন্তু জননেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে এদেশে ধ্বংসের লীলাভূমিতে পরিণত করার চেষ্টা করেছে, মাত্র 2 বছরে আমাদের অধিকার হনন করে ফেলেছে। সুতরাং এই সরকারের পক্ষে আপনি যদি থাকতে চান, বাংলার জনগণ থাকতে চায় না, কিন্তু সেই কারণেই সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের দায়িত্ব বাড়িয়ে দিতে হবে, সরকার তাই দিয়েছেন। সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য অপেক্ষা করুন, একটা নির্বাচন হবে, সেখানে আপনি ভোট দিন, আপনার অধিকার বাস্তবায়ন করুন, আপনি যাকে ভালোবাসেন, যাকে দিয়ে সরকার পরিচালনা করতে আপনি সহায়ক শক্তি মনে করবেন, তাকে আপনি ভোট দিন, দেখবেন ভবিষ্যৎ আরও সুন্দর হচ্ছে। জি জনাব রাজীব জামান রতন, কি বলবো? এই এই যে আলোচনা আমরা করছি, আলোচনাটা এমন জায়গায় চলে আসছে যে কোনো একটা আইনের জাস্টিফিকেশনটা কী হবে, সেটা কি যিনি ক্ষমতায় আছেন আর যিনি ক্ষমতার বাইরে আছেন তা দিয়েই হবে? আইনের আইনের তো একটা মানে যাচাই বাছাই করার একটা দিক থাকে, যে কারণে আমরা দেখেছি যে বাবু ভাই যেটা ঠিকই বলেছেন যে পাকিস্তান আমলে শেখ মুজিবুর রহমানকে কী কারাবরণ করতে হয়েছে, 17 বছর, তাকে কত নিপীড়ন সহ্য করতে হয়েছে। হ্যাঁ, আমাদের স্বাধীনতা এমনি আসেনি, ফলে স্বাধীনতার লড়াইয়ের গর্বটা আমরা করি, নিপীড়কদেরকেও কি তাহলে আমরা জাস্টিফাই করবো? ওই দিন তো বলি আইয়ুব খানের ওই স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই করেছে, তাহলে তুমি বলি তো আইয়ুব খানের স্বৈর শাসন। জি, এরশাদ বিরোধী আন্দোলন আমরা করেছিলাম তিনজনই, তা এরশাদ তো আমাদেরকে অনেক নিপীড়ন চালিয়েছে, সেই নিপীড়ন মোকাবেলা করেই আমরা বিজয়ী হয়েছিলাম, কিন্তু তাই বলে কি এরশাদের নিপীড়নটা যুক্তিসঙ্গত না? নিশ্চয়ই। তাহলে ঠিক তেমনি আজকেও যদি আমরা কোনো একটা আন্দোলন করতে গিয়ে নিপীড়িত হই, নিপীড়নের একটা প্রয়োজন আছে কার? শাসকের। আর নিপীড়নের বিরুদ্ধে লড়াই করার দায়িত্ব কার? যারা লড়াই করতে চায় তাদের। দুইটাকে তো সমানভাবে জাস্টিফাই করা যাবে না, সে কারণে বলছি ডিজিটাল নিরাপত্তা আইন একটা নিপীড়নমূলক আইন হবে, এবং যারা গণতন্ত্র চাইবেন তারা এর বিরুদ্ধেও কথা বলে কারাবরণ করে নিপীড়িত হয়েও হয়তো কোনো একদিন যুক্তিসঙ্গত একটা জায়গায় আসবেন, কিন্তু আমার হয়তো কিছুদিনের মধ্যে এই অভিজ্ঞতাটা আমাকে নিতে হবে যে যদি কোনো কারণে আগামী ইলেকশনে
কিংবা ভবিষ্যতে কখনো ক্ষমতার পট পরিবর্তন হয়, বাবু ভাইরা যদি বিরোধী দলে থাকেন, তখন বাবু ভাইয়ের পাশেই আবার আমাকে দাঁড়িয়ে বলতে হবে যে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে আজকে দেখেন বাবু ভাইদের দলকে কত নিপীড়ন করা হচ্ছে। যেমন করে একসময় বিএনপি বলেছিল না সন্ত্রাস দমনের জন্য সে সন্ত্রাস দমন আইন করেছে, পরবর্তীতে আমরা কী দেখেছি, সন্ত্রাস দমন আইন আসলে বিরোধী দল দমন আইনে পরিণত হয়েছিল। ঠিক তেমনি করে আমি বলতে চাই যে আইন যখন একটা হবে তখন আমি দেখতে হবে এই মুহূর্তের প্রয়োজন এবং ভবিষ্যতের কি সেটা মানে পরিস্থিতি তৈরি করতে পারে, আইনটা কার হাতে অস্ত্র হিসাবে আসবে, কার জন্য সুরক্ষা হিসাবে আসবে, কাকে সে সহায়তা করবে আর কাকে সে নিপীড়িত করবে, এই বিষয়গুলো আমরা অতীতের কিছু অভিজ্ঞতা থেকেও বলি আর বর্তমানের মনোভাব থেকেও বলি। বর্তমানের মনোভাবগুলো কি, যেমন ডিজিটাল নিরাপত্তা আইনের যে ধারাগুলো, যে 57 ধারাটা, এটার অপপ্রয়োগ নিয়ে সবাই যখন কথা বলেছে তখন 57 ধারাটা তারা বললেন এটা থাকবে না, কিন্তু এই 57 ধারা চার খণ্ডে বিভক্ত হয়ে আবার ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্যে চলে গেল। ফলে এগুলো আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। জি জনাব প্রিন্স, আপনি যদি কিছু বলার থাকে একটু বলুন, তারপর অন্য আমি আমি আসি। আসলে এই এই যে ডিজিটাল নিরাপত্তা আইন নামে যেটা কালাকানুন করা হয়েছে, এই কালাকানুনটি করার মাধ্যমে মানে এই আইন প্রণয়ন করা হয়েছে তা বর্তমান সরকারের যে দুঃশাসন তারই কিন্তু এটার প্রতিফলন, তারই প্রতিফলন। এখানে বাবু ভাই আইন প্রণয়নের সাথে দুঃশাসনের সম্পর্ক কোথায়? অবশ্যই সুশাসন একটা যখন আপনি ভালো আইন প্রণয়ন করবেন, জনগণের পক্ষে থাকবে, মানবাধিকারের পক্ষে থাকবে, মানুষের কথা বলার পক্ষে থাকবে, সাংবাদিকের মুক্ত সাংবাদিকতার পক্ষে থাকবে, সেটাই তো ভালো আইন। সে ভায়াল ভালো আইন হলে সুশাসন প্রতিষ্ঠিত হবে, কিন্তু কালো আইনের মাধ্যমে কিন্তু দুঃশাসন প্রতিষ্ঠিত হয়, সেটাই ওনারা করেছেন। উনি বলেছেন, বাবু ভাই বলেছেন, আমি কি শেষ করি, আপনি বলেন যে বেগম খালেদা জিয়ার রাজনীতি নাকি ইটি টানা হয়ে গেছে। তিনি বলেছেন বেগম খালেদা জিয়ার কৃতকর্মের জন্য নাকি বিএনপির আজকে এই অবস্থা, বিএনপি মানুষের কাছে অপরাধী এবং এখন নাকি বিএনপির কোনো সমর্থক বিএনপির সাথে নাই, এবং আমরা নাকি জেলায় জেলায় কোনো বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে কোনো স্লোগান দিতে পারি না। আজকে দেখেন এই যে দুর্ভাগ্য, বর্তমান সরকার রাজনীতি এবং গণতন্ত্রকে এতটাই সংকুচিত করে দিয়েছে আমাদের কিন্তু কোনো কথা বলার সুযোগ নেই। তার এর মধ্যেও আমরা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছি, ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, আমরা এমন কোনো জায়গা নাই, চট্টগ্রাম সহ সব জায়গাতে আমাদের নেতৃবৃন্দ যে মিটিং করেছেন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে, এবং সম্প্রতিকালেও সরোয়ারদী উদ্যানে এবং ঢাকার নয়াপল্টনে 12 ঘন্টার নোটিশে যে সমাবেশ হয়েছে, গগন বিদারী স্লোগান উঠেছে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে হবে। আমি সেই কথাই বলতে চাই, ওনারা বেগম খালেদা জিয়াকে এই মিথ্যা মামলায় ফরমাশি রায় দিয়ে তারা বেগম খালেদা জিয়াকে রাজনীতি এবং নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা তাদের সেই মানে স্বপ্ন বাস্তবায়ন হবে না। বেগম খালেদা জিয়া বাংলাদেশের নেত্রী, উনি নেত্রী থাকবে, ওনার নেতৃত্বেই আমরা এই আওয়ামী লীগের দুঃশাসনের অবসান ঘটাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমিও বলতে চাই, আপনারা যে মিথ্যাচার করেন, আপনাদেরকে সরকার কথা বলতে দেয় না, মিছিল করতে দেয় না, সমাবেশ করতে দেয় না, এখন কিন্তু আপনিই বললেন বাংলাদেশের সব জেলায় আপনারা গগনের মধ্যেও আমি বলেছি, আমি বলেছি যে এই দুঃশাসন বা এই অবরুদ্ধ অবস্থার মধ্যেও আমার আমার মহাসচিব খুলনায় গেছেন, না তাইলে কেন বলেন যে আপনাদেরকে কোনো কাজ করতে দিচ্ছে না, 2 ঘন্টা আগে সেখানে পারমিশন দেওয়া হয়েছে মিটিং হবে। আমি বলি আপনাকে যে এই যে আপনারা বলেন যে আপনাদের মিছিল করতে দেয় না, মিটিং করতে দেয় না, সমাবেশ করতে দেয় না, এখন কিন্তু জানলাম যে আপনারা সবকিছুই করতে পারেন। তো আজকে আমরা ভয় ভীতি উপেক্ষা করে যতটুকু পারা যায় এই দুঃশাসনের মধ্যে, এই ফ্যাসিবাদী শাসনের মধ্যে ততটুকুই আমরা করছি। আমি বলি আপনারা মুক্ত করে দেন, দেখবেন দেশের ফল কি হবে না। আপনি আমাকে সুযোগ দিন, কথা বলার সুযোগ দিন। আজকে রাষ্ট্রপতি সাইন করেছেন, আইনটি সবেমাত্র পাস হয়েছে, এখন পর্যন্ত প্রয়োগ হয়নি, আপনারা সমালোচনা করছেন, অপব্যবহারের কথা চিন্তা করছেন, এই যে ভয়ভীতি, এই যে আপনাদের কাল্পনিক চিন্তা ভাবনা, সেই জায়গা থেকে সরে আসতে হবে। রাজনীতি হলো ভিশন, রাজনীতি হলো ফিলোসফি, রাজনীতি হলো অন্যের অনিষ্ট না করে সুষ্ঠু সুন্দর গতিধারায় রাষ্ট্রকে সাহায্য করা। তাহলে আপনি কোনটা ভাবছেন, কী কোনটা করতে চান, কী করতে চান? আপনারা যদি আইনকে অবজ্ঞা করে কথা বলেন তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে কি? সরকার কোনটা জনগণের পক্ষে কোন আইনটা করেছেন না? আপনাকে আমি জিজ্ঞেস করি, আইন জনগণের জন্য করবে না সরকারের জন্য করবে, এটা আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই। এই আইনটা তো সরকারের সুরক্ষা দেওয়ার জন্য, সরকারকে সুরক্ষা করা অবশ্যই আইনের দরকার আছে। শুনেন,
যে সরকার জনগণের ভোটে নির্বাচিত, আমি 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 মিনিমাইজ কথা বলি আপনাকে, যদি সরকারকে সুরক্ষা করতে চান তাহলে তো আইনের দরকার আছে, সরকার ব্যতীত গুরুত্বপূর্ণ কথা যে সরকারকে সুরক্ষার জন্য তো আইনের প্রয়োজন আছে। এই সরকার তো জনগণ এই সরকারকে চায় না, ডিজিটাল পদ্ধতিতে ভোট কারচুপির নির্বাচন করতে চান, সেই নির্বাচন বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ হবে না, আমরাও চাই না। জননেত্রী শেখ হাসিনার নির্বাচন কথা বলেছেন যে হাইকোর্ট নাকি বলেছে যে নিরপেক্ষ সরকারের কোনো প্রয়োজন নাই, হাইকোর্টের যে রায় তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রয়োজন নাই, আপনি বলেছেন নিরপেক্ষ সরকার, আচ্ছা হাইকোর্ট বলেছে তত্ত্বাবধায়ক সরকার দেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা রক্ষার জন্য সংসদ যদি চায় আরো দুই টার্ম এই এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে, সংসদে আপনারা এটা উত্থাপনই করেন নাই, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা কোনো প্রয়োজন নেই, চায় কি চায় না এটা আপনারা সংসদে উত্থাপন না করেই আপনারা ইউ টার্ন নিয়ে আপনারা নিজেদের দলীয় সরকারের অধীনে নির্বাচন করার জন্য সংবিধান সংশোধন করেছেন। আমরা অনির্বাচিত কোন মানুষকে ১৯৯৬ সালে ১৭৩ দিন হরতাল করলেন তত্ত্বাবধায়ক সরকারের জন্য, হাজার হাজার কোটি টাকা সম্পদ নষ্ট করলেন, অনির্বাচিত সরকারের কথা মনে ছিল না রতন ভাই? কিন্তু একদমই সুযোগ অনেক প্রয়োজন ছিল, হ্যাঁ এখন প্রয়োজন নাই, এখন সবকিছু নিয়ে নিছেন এই জন্য এখন আর প্রয়োজন নাই। একটু একটু বিরতি নিয়ে আসি, বিরতির পরে আমরা শুনবো জনাব রতন ভাইয়ের কাছ থেকে। আমরা আলোচনা করছিলাম জনাব প্রিন্স, আমার মনে হয় আমরা একটু রতন ভাইয়ের কাছে যাই, রতন ভাইয়ের কাছে গিয়ে এরপরে ফিরি আপনার কাছে। জনাব রাজিকুজ্জামান রতন, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, ঐক্য প্রক্রিয়া নিয়ে একটি আলোচনা আছে গত কয়েকদিন যাবতই, এই ঐক্য প্রক্রিয়ায় আপনাদের অবস্থান কোথায়, অর্থাৎ বাম তো দলগুলো কোন অবস্থায় আছে? আমরা বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য অবাধ নির্বাচনের পরিবেশ যেমন চাই, সাথে সাথে নির্বাচনী ব্যবস্থাটা সংস্কারও আমরা চাই। আমাদের দেশের নির্বাচন কমিশনকে প্রায় চার দেখা কমিটিতে পর্যবেসিত করে ফেলা হয়েছে, আপনি সব ফলে চার দেখা কমিটি, হ্যাঁ কারণ দেখুন চার দেখা কমিটির কাজ কি জানেন, যে চাঁদ উঠেছে ফলে কালকে ঈদ হবে, ফলে নির্বাচনে বিজয়ী হয়েছে ফলাফল ঘোষণা করে দিতে হবে। নির্বাচনে যদি গুরুতর অসদাচরণ হয়, পাঁচ বছরে আজ পর্যন্ত আমরা দেখেছি যে গুরুতর অসদাচরণের অভিযোগে কোনো নির্বাচিত মানে ক্যান্ডিডেটকে তার নির্বাচন বাতিল করা হয়েছে, হয় নাই। ফলে হয় কি, নির্বাচন কমিশন আমরা তাকে শক্তিশালী করতে চেয়েছিলাম, কিন্তু আমরা যত বলি তিনি শক্তিশালী হবেন তত তিনি অনুগত থাকতে চান, এটা একটা বড় সমস্যা, সেটা বিভিন্ন বিষয়ে আমরা একটা দেখেছি। এখন যেটা হলো, আমাদের বাংলাদেশে ১০টা জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এই জাতীয় সংসদ নির্বাচনগুলোর মধ্যে ৬টা হয়েছে দলীয় সরকারের অধীনে, যে দল ক্ষমতায় থেকে নির্বাচন করেছে সেই দলই বিজয়ী হয়েছে, আর ৪টা নির্বাচন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সেই ৪টা নির্বাচনে একটা আপাত গ্রহণযোগ্য নির্বাচন বলে অনেকের কাছে গ্রহণযোগ্য হয়েছিল, কিন্তু আমি গোটা নির্বাচনী ব্যবস্থার ফলাফলটা দেখেন, ৭৩ নির্বাচনে মাত্র ১৯ জন বিরোধী দলীয় সংসদ সদস্য, সেটাও সহ্য করতে পারেননি। ৭৯ নির্বাচনে জোয়ার ছিল, জোয়ার তো বুঝলাম, কিন্তু জোয়ারের সঙ্গে সঙ্গে ভাটার আশঙ্কা, হেলিকপ্টার করে ব্যালট বাক্স নিয়ে ঢাকায় এসে ফলাফল ঘোষণা, আবার ধরুন ৭৯ নির্বাচন যেটা হলো তার ফলাফলটা কি দেখুন, আর এর সাথে আমলে ৮৬ এবং ৮৮ নির্বাচন আমরা দেখলাম জি, এবং এর পরে দেখুন আমরা যেটা বলেছি এখানে যদি আমি একটু ইন্টারাপ্ট করি, আচ্ছা জি জি আপনি আপনি বলেন, যে কারণে আমরা বলেছিলাম যে একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ দরকার, নির্বাচন কমিশনের একটা নিরপেক্ষতাও দরকার, এবং সেগুলো না থাকলে নির্বাচনী ব্যবস্থাটা জনগণের আস্থাটা অর্জন করতে পারে না, এমনকি নির্বাচিত হয়ে অনেক সময় সে কথাটা বলতে ভালো লাগে না, যখন কেউ শোনে যে অনির্বাচিত, কিংবা কখনো কেউ শোনে যে বিনা ভোটে নির্বাচিত, অনির্বাচিত সরকারও আমরা দেখতে চাই না, বিনা ভোটে নির্বাচিত সরকার আমরা দেখতে চাই না, তা সেটার জন্য একটা পরিবেশ তো লাগবে। আমরা বাম গণতান্ত্রিক জোট সেই ধরনের একটা পরিবেশের আন্দোলনটা করছি, নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার একটা অঙ্গ, কিন্তু গণতান্ত্রিক সংস্কৃতিটা যদি না থাকে তাহলে শুধু নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। এই যে জোটের রাজনীতি হচ্ছে, আপনারা নিজেরাও একটি জোট করেছেন জি, আপনারা আপনারা কোন দিকে আছেন মানে একটু যদি ক্লিয়ার করেন? আমরা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের দিকেই আছি, আমরা এই দুই জোটের কাছেই এই কথাটা বলতে চাই, ক্ষমতায় যারা আছেন জি তারা তো ক্ষমতায় অনেকদিন থাকলেন, প্রথমবার ২০০৮ নির্বাচনে এলেন, তারপরে আমার কথাটা শেষ করতে দেননি তো আপনি, তারা তো ক্ষমতায় থাকলেন, থাকার পরে বলুন তো এই ১০ বছরে আমাদের গণতান্ত্রিক চেতনার কতটুকু বিকাশ ঘটলো, গণতান্ত্রিক সংস্কৃতি কতটুকু বিকাশ ঘটলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কতখানি শক্তিশালী হলো, তাহলে ১০ বছর ক্ষমতা থেকে এগুলো প্রতিষ্ঠিত হলো না কেন,
এটার কথাটা কি আমরা বলবো না, এটা কি যাচাই করতে বলবো না? আর যারা আজকে আবার ক্ষমতা প্রত্যাশী হয়ে অনেক বেশি এগিয়ে আছেন তাদেরকে কি বলবো যে আপনারাও তো একসময় ক্ষমতায় ছিলেন, যে কাজগুলো তখন করে আপনারা গণতান্ত্রিক বিধি প্রথা প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দিয়েছিলেন, আপনারা কি এই কমিটমেন্টটা করছেন যে আগামী নির্বাচনে গেলে আপনারা এগুলো থেকে নিজেদেরকে মুক্ত রাখবেন? তার সঙ্গে আছে ক্ষমতার সঙ্গে ক্ষমতা প্রয়োগ, ক্ষমতার সঙ্গে দুর্নীতি, ক্ষমতার সঙ্গে অপচয়, ক্ষমতার সঙ্গে অপব্যবহার, অনেক কথা যুক্ত আছে, সেগুলোর ব্যাপারে কোনো কথা কি কেউ বলছেন? জি আসবো জনাব নজরুল ইসলাম বাবু, এই যে জোটের জোটের রাজনীতিতে কি আওয়ামী লীগ একটু ভীত? আমরা দেখতে পাচ্ছি জোট নিয়ে প্রথমে স্বাগত জানালো, তারপরে এখন আবার নানা কথা বলছে। নানা কথা বলার পিছনে নিশ্চয়ই লজিক রয়েছে, তাই না? আমি বলবো আপনাকে জোট কার সাথে হবে, মোট ছাড়া জোট হয় না নিশ্চয় না, মানে জোট মানে ভোটের জন্য তো জোট, তাহলে আমরা ভয় পাবো কেন? ওরা কারা, ওদের ভোট কোথায়, ওরা কোথায় ভোট করে এসেছেন? আমাকে এই এই মুহূর্তে ডক্টর কামাল হোসেন জি ওনারা এই জনগণ নিয়ে একটা সমাবেশ করেছেন, জনগণের কর্তব্য দায়িত্ব পালনে রাজপথে কোনো দিন ভূমিকা রেখেছেন এরকম একটা এক্সাম্পল তো নাই। আওয়ামী লীগে তো তিনি ছিলেন জি, ওনার রাজনীতি তো আমরা জানি। আওয়ামী লীগ থেকে ওনাকে রাষ্ট্রপতি জোটের কথা বলে করা হয়েছিল, জোটের কথা বলে উনি তো বিদেশে চলে গিয়েছেন, যারা জোট করতে চান তারা তো গেছে, উনি আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে উনি খ্যাতি সম্পন্ন, উনি সেই কাজটা খুব ভালো করতে পারতেন, কিন্তু ভোটে উনি ভালো করতে পারবেন না, সেই কারণে আমরা ভীত নই। ভীত হইল সেই কারণে যে ওনারা যেন পদ্মা সেতুকে নিয়ে যেরকম ষড়যন্ত্র করেছেন, ভোট নিয়ে যেন আবার ষড়যন্ত্র না করে, ওনারা যেন দেশদ্রোহী কোনো কাজকর্ম না করে, ওনারা খ্যাতিমান হয়ে এরকম খ্যাতিমানরা কিন্তু দেশটাকে ডুবাতে চেষ্টা করেছেন বারবারই, সুৎকোর ঘুষকোর এরকম খ্যাতি সম্পন্ন ব্যক্তিরা এই বাংলাদেশের জনগণের প্রয়োজনে কোনো ভূমিকা রাখতে সক্ষম হয়নি। আপনারা দেখেছেন যারা, আমি আমি খুব পরিষ্কার প্রিন্স ভাইকে সাহায্য করছি, ওনারাও কিন্তু এই বি চৌধুরীর মতো বুদ্ধিমান খ্যাতি সম্পন্ন ব্যক্তিকে এবং রাষ্ট্রপতি বানিয়েও কিন্তু রেল লাইনের চিপা দিয়ে ধরেছেন। তো ওনাদেরকে নিয়ে ওনারা যখন জোট করেন বাংলাদেশের রাজনীতিতে আছে কোথায়, রাজনীতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এই বর্তমান আওয়ামী লীগ সরকার, মহাজোটের সরকার, তারা বাংলাদেশের মানে তার জনগণের আস্থা হারিয়ে, সমর্থন হারিয়ে আজকে গণতন্ত্রকে নস্যাত করে দেওয়ার জন্য গণতন্ত্রের পথকে সংকুচিত করে দিয়েছে, টোটাল রাজনীতির পথকে সংকুচিত করে দিয়েছে। এখানে গণতন্ত্রের লেশমাত্র নাই, মানুষের মৌলিক অধিকার নাই, মানুষের জীবনের জীবনযাপনের কোনো অধিকার নাই, বাঁচার কোনো অধিকার নাই, আজকে মৃত্যু স্বাভাবিক মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, এরকম একটি পরিস্থিতিতে সারা দেশের মানুষ কিন্তু আজকে এই সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠছে এবং ঐক্যবদ্ধ হয়েছে। এখন বাংলাদেশের যেসব ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে তারা আপনার অনুভব করছে জনগণের যে এই ঐক্যবদ্ধ হওয়া, এটাকে আপনার তারা নিজেদের মধ্যে ধারণ করে তারাও এখন আজকে ঐক্যবদ্ধ হচ্ছে। আপনারা জানেন যে বিএনপি গত 10 বছর ধরে এসব ইস্যুতে আন্দোলন করে আসছে এবং অনেক আন্দোলন করতে গিয়ে বিএনপির অনেক নেতাকর্মী, আমি একটু আগেই বলেছি, তারা ক্ষয়ক্ষতি হয়েছে, মারা গিয়েছে। এর মধ্যে আমরা বিএনপি আমরা বিভিন্ন দাবি দাওয়া দিয়েছি, এখানে আমরা দেখেছি যুক্তফ্রন্ট দিয়েছে, এখানে জাতীয় ঐক্য প্রক্রিয়া গণফোরাম তারাও দিয়েছে। আপনারা জানেন যে গত রাত্রে বিএনপি জাতীয় ঐক্য প্রক্রিয়া গণফোরাম এবং যুক্তফ্রন্টের নেতৃবৃন্দ যৌথভাবে বসে কতগুলি ইস্যুতে একমত পোষণ করেছে। সেই ইস্যুগুলি কি? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সংসদ ভেঙে দেওয়া, একটি নিরপেক্ষ সরকার গঠন করা, নির্বাচনকালীন সময়ে আওয়ামীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে রাখা এবং নির্বাচন কমিশন পুনর্গঠন ও ইভিএম ব্যবহার না করা এবং বিভিন্ন আন্দোলনে যে কোটা বিরোধী আন্দোলন এবং নিরাপদ সড়কের আন্দোলন সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে গায়েবী মামলা হচ্ছে এগুলি প্রত্যাহার করা, এসব দাবিতে একমত হয়ে তারা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আন্দোলন পরিচালনার ব্যাপারে আজকে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে। গত আমরা যদি বলি, আপনারা বলছেন যে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের একটা সিদ্ধান্ত নিয়েছে, আমরা কিন্তু দেখলাম যে লাস্টে যে জনসভাটা হলো সেই জনসভা শুধু বিএনপি করলো না, এখানে তো কিন্তু কোনো কাউকে এই জনসভাটা বিএনপির পক্ষ থেকেই ঘোষণা করা হয়েছিল। আপনি নিশ্চয়ই খেয়াল আছে, আপনারা সবকিছু ভুলিয়ে ফেলছেন, এটা আমার আমি খুব দুর্ভাগ্যজনক যে আপনারা একটা ফোন আসি একটু নিয়ে আসি শুনুন, এইটা উত্তর দিয়ে দিই আমি। আচ্ছা আচ্ছা, আপনারা নিশ্চয়ই খেয়াল আছে যুক্তফ্রন্ট এবং জাতীয় ঐক্য প্রক্রিয়া যখন তাদের দাবি দাওয়া উত্থাপন করলো সেই অনুষ্ঠানে কিন্তু বিএনপি ছিল না,
যেটা শহীদ মিনারে করার কথা ছিল প্রশাসন সেখানে অনুমতি না দেওয়ায় তারা প্রেস ক্লাবে করলো, আর আমরা যে দাবি দাওয়া উত্থাপন করলাম সেটা সোহরাওয়ার্দী উদ্যানে, সেটা বিএনপির পক্ষ থেকে হয়েছে। এবং এর আগেও এবং পরেও কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে এই সমস্ত রাজনৈতিক দলের নেতারা এক মঞ্চে উঠে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার শপথ নিয়েছে। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আমি শিয়াবুদ্দিন ময়মনসিং থেকে বলছি। বলুন। আমি নজরুল ইসলাম বাবু ভাইয়ের কাছে একটা প্রশ্ন, যে আমরা তো দর্শক, আমরা তো জনগণ, সাধারণ জনগণ, আমরা দুই দলের দুই কঠিন অবস্থানের মধ্যে দেখতেছি যে উভয় উভয়ের জায়গাতে অনর, কিন্তু দেশের মানুষ তো গত আপনাদের এই 10 বছরের বিভিন্ন স্থানীয় নির্বাচনে প্রতিপক্ষ মানে প্রত্যক্ষভাবে দেখছে যে আসলে কোন নির্বাচনে প্রশ্নবিদ্ধ ছাড়া নয়। তাহলে একটা নিরপেক্ষ নির্বাচন দিলে সমস্যাটা কোথায়? আগামীতে আমাদের সকল কর্মসূচি আমাদের ঐক্যবদ্ধ ভাবে ঢাকা এবং ঢাকার বাইরে কোনো কোনো সময় ঐক্যবদ্ধ কোনো সময় যুগপথ ভাবে আমরা করে আমরা এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলবো এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। একটু আগে যে দর্শক প্রশ্ন করলেন, উনি নিশ্চয় বলেছে যে এই বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনই কিন্তু অবাধ নিরপেক্ষ সুষ্ঠুভাবে হয় নাই। এখানে বাবু ভাই বসা আছেন, একজন আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা, আমি তাকে বলবো, উনি নিশ্চয় চান না যে নিজে বিনা ভোটের এমপি হওয়ার জন্য, উনিও নিশ্চয়ই চান একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে উনি এমপি হন। আমরা আশা করি যে ওনারা যারা প্রকৃতভাবে আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ একটা বৃহৎ রাজনৈতিক দল, অনেক পুরনো রাজনৈতিক দল, তাদের কাছে আমরা অনুরোধ করব যে জনগণের এই দাবিকে আপনারা উপেক্ষা করবেন না, যদি উপেক্ষা করেন তাহলে ভবিষ্যৎ আপনাদেরকে মানে সেই ফল ভোগ করতে হবে। জি বাবু ভাই, জনগণের এই দাবিকে উপেক্ষা করবেন না। অ্যাকচুয়াল প্রিন্স ভাই সঠিকটাই বলেছেন যে অবশ্যই আমরা একটা সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করে আসতে চাই, কিন্তু বিষয়টা হলো দুঃখজনক, যিনি আমাকে এই পরামর্শটা দিলেন ওনারা নির্বাচনে থাকতে চান না, ওনারা নির্বাচন থেকে যখন বেরিয়ে যান তখন অন্য কোনো দল নির্বাচনে ওই মাঠে নেমে কাজ করার মতো দল থাকেন না, যার কারণেই ওনারা ওই আমাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এটাকে গালিও বলতে পারেন, ওনারা এটাকে গালিতে রূপান্তর করেছেন। কিন্তু যারা আমাদের সাথে নির্বাচন করবেন তাদের তো ওরকম মাঠে রাজনৈতিক ধর্মকর্ম থাকতে হবে, যাদের রাজনৈতিক ধর্মকর্ম নাই, যাদের জনগণের ভরসা নাই, ওনারা যদি নির্বাচন থেকে মাঠ থেকে চলে যায় তাহলে আপনিই বলুন কাঞ্চন ভাই আমাদের কি করা উচিত? নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশনার থেকে নিয়ে আমরা চলে আসি, ওনারা যান না, আমরা সেটা বলি না, আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চাই এবং সেখানে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন নির্বাচন কমিশনকে অনেক শক্তিশালী করা হয়েছে, এই নির্বাচন কমিশন আপনাদের প্রতি এমনই আজ্ঞাবহ, সকালে আপনারা যা বলেন বিকালে ওনারা তা বলেন, আমরা ওনাদের কাছে যে প্রশ্ন করতে যাই বিএনপির পক্ষ থেকে ওনারা সেটার উত্তর দেন না, উত্তর দেন হচ্ছে আপনারা। তো এই নির্বাচন কমিশন তো মানে ঠুটো জগন্নাথ, এই নির্বাচন কমিশন তো আজকে কি বলেছে আপনি দেখেন, গত 1-1.5 মাস যাবৎ নির্বাচন কমিশন বলে আসছে, নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার বলছেন ডিসেম্বরে নির্বাচন বা জানুয়ারিতে নির্বাচন, প্রথম সপ্তাহে নির্বাচন, ওনারা কিন্তু কোনো উনি বলেছেন আজকে তারিখ ঘোষণা করেনি, কিন্তু উনি আজকে বলছেন যে উনি বলেন না এরকম কথা যে ডিসেম্বরে নির্বাচন হবে বা জানুয়ারি 1st week নির্বাচন হবে, এই কথার মাধ্যমে তো একটা সংশয় সৃষ্টি হয়েছে বাংলাদেশে কি আদৌ নির্বাচন হবে। আসলে এই নির্বাচন কমিশন এই একটা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি নিরপেক্ষ সরকারের নিরপেক্ষ নির্বাচন করার যোগ্যতা এদের নাই, এরা আসলে সরকারের আজ্ঞাবহ এবং সেই আজ্ঞাবহ নির্বাচন কমিশন কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারবে না, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পারবে না। জি জনাব রাজিকুজ্জামান, আপনার কাছে যদি আমি একটা একটু একটু ছোট একটু ইয়ে করে দিই, একটু প্রশ্নটা ধরিয়ে দিই, বিএনপি বা এই যুক্তফ্রন্ট জাতীয় ঐক্য প্রক্রিয়া যে 5 দফা দাবির কথা বলছে, আওয়ামী লীগের পক্ষ থেকে কি এই 5 দফার থেকে একটি দাবিও কি মানা মেনে নেওয়ার মতন আছে, মানতে পারে, এর একটা রাজনৈতিক সমঝোতা হওয়ার কি সুযোগ আছে? এটা আমরা বলতে পারবো না, কারণ আওয়ামী লীগের সিদ্ধান্তটা শেষ পর্যন্ত কোথা থেকে আসবে এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের বলা মুশকিল, শেষ মুহূর্তে একটা সিদ্ধান্ত হয়েও যেতে পারে তাতে, আমি সেটা বলতে চাই না। আমি যেটা বলতে চাই যে আমাদের দেশে একটা শান্তিপূর্ণভাবে
ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটাও আমরা 47 বছরে দাঁড় করাতে পারলাম না। এটা হলো আমাদের গণতন্ত্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা যারা গণতন্ত্র বলছি, গণতন্ত্র বলতে শুধু তো ভোটাধিকার বোঝায় না, অন্যান্য গণতান্ত্রিক অধিকারও বোঝায়, সেগুলোর কথা তো আছেই, তার সঙ্গে এখন শুধু ট্রান্সফার অফ পাওয়ার, এটাকেও আমরা মানে পিসফুলি করতে পারছি না। এই জায়গাটা সবার খেয়াল করা উচিত। এবং একটা দেশ, একটা জনগোষ্ঠী স্বপ্ন নিয়ে বাঁচে, সম্ভাবনা নিয়ে বাঁচে। আমাদের অনেক সম্ভাবনা আছে, আমাদের সেই বিরাট এক যুবশক্তি আছে, আমাদের কৃষির সম্ভাবনা আছে, আমাদের মেধার সম্ভাবনা আছে, কিন্তু সেই সব সম্ভাবনাগুলো কিন্তু শেষ পর্যন্ত গাইডেড হয়, কমান্ডেড হয় পলিটিক্স দ্বারা। রাজনীতিটা যদি সে জায়গায় না দেয়, কালকে দেখুন অনেক হয়তো বিনোদনমূলক কথা বলেছেন, অনেক স্থূল কথাও বলেছেন, তারপরেও রাষ্ট্রপতি একটা কথা বলেছেন যে নির্বাচনে কিংবা রাজনীতিতে কারা আসেন, কিভাবে আসেন, কেমন করে আসেন। তা রাজনীতিতে যারা আসবেন তাদের দায়বদ্ধতা থাকবে না? তারা যদি এইরকম হয়, টাকা আছে বলে অথবা প্রভাব প্রতিপত্তি আছে বলেই তারা চলে আসছেন। 54 সালের নির্বাচনে আমাদের এখানে ব্যবসায়ীদের সংখ্যা ছিল 6%, এখন আমাদের ব্যবসায়ীদের সংখ্যা হয়ে যাচ্ছে প্রায় 80%। ফলে বিষয়টা এমন দাঁড়িয়ে গেল যে আমাদের যেমন নিয়োগ বাণিজ্য আছে, বদলি বাণিজ্য আছে, ঠিক তেমনি আমাদের মনোনয়ন বাণিজ্যও আছে। সব মিলিয়ে নির্বাচনী ব্যবস্থার মধ্যে যেটা গণতান্ত্রিক সংস্কৃতি সেটা কিন্তু মার খেয়ে যাচ্ছে। ফলে আমরা নির্বাচন চাই, সুষ্ঠু অবাধ নির্বাচনী পরিবেশ যেমন চাই, সাথে সাথে একটা গণতান্ত্রিক সংস্কৃতি তো চাই। সেই লড়াইটা আমাদের থাকা দরকার। এটা না হলে হয়তো একটার পর একটা নির্বাচন হবে, কিন্তু গণতন্ত্র আমাদের এখানে আসবে না। জি নজরুল ইসলাম বাবু, আমি যদি একই প্রশ্ন করি যে একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিএনপি এবং জাতীয় ঐক্য প্রক্রিয়ার যে 5 দফা অথবা এই এই সময়ে যে সমস্ত দাবি দেওয়ার কথা বলছে বিএনপি, তার কোনো একটা দফা কোনো মানে মেনে একটা সমঝোতায় আসার সম্ভাবনা আছে কি না? হ্যাঁ, রতন ভাইকে আমি সমর্থন করেই বলছি। রতন ভাই কিন্তু খুব পরিষ্কার একটা কথা বলেছেন, এইটা কিন্তু আমাদের সকলকেই বিশ্বাস করতে হবে। রাজনীতিতে এখন যে এই অশালীন কথা গ্রহণযোগ্য হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদের কারো অস্বীকার করার সুযোগ নেই। অশালীনকে আমরা শালীন করার জন্য আমাদেরই কম্প্রোমাইজ করতে হবে, রাজনৈতিক নেতাদের এই ধৈর্যসহ্য ফিরিয়ে আনতে হবে। ব্যবসায়ীরা আজকে রাজনীতি করছে, এটা কিন্তু অমূলক কথা নয়, এটা কিন্তু বাস্তব। না, ব্যবসায়ী রাজনীতি করতে পারবে, কিন্তু যেভাবে আমি সেই জবাব ডমিনেট করছে, যেভাবে আমি সেই কথা ডমিনেট করছে এবং আসছেন, এক বছর আগেও রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না, এখন সামনে নির্বাচন, সামনে সামনে হ্যাঁ সিটি মানে সিটি নির্বাচন, সে মানে নেতাদের বিভিন্ন বড় বড় নেতাদের সাথে ছবি দিয়ে এই নির্বাচনের এই প্রার্থী হিসাবে নিজেকে ঘোষণা করতে চেষ্টা করছেন, মার্জয় করার চেষ্টা করছেন, কর্মী সংরক্ষণ করার চেষ্টা করছেন, অনেকে আবার এই হামলা মামলা এই অপরাধী দুদুকের আসামি, এরাও আজকে রাজনীতির ছবি ছাপিয়ে দলের কর্মী হিসাবে মানুষের কাছে পরিচয় নিতে চায়। এগুলো কিন্তু এই অবাস্তব নয়, এরা মানে পরিষ্কার। আবার কিছু কিছু পত্রিকায় দেখা যায় ওদের গুরুত্ব বেশি দিয়ে ছবি ছাপাচ্ছে, ওদেরকে এই নির্বাচনের স্বার্থে কথা বলে দিচ্ছে, এরকম সমঝোতা সমঝোতা হতে পারে? এগুলো এগুলি সবকিছুই কিন্তু একটি সময়ে আমাদের ছেড়ে আসতে হবে। তা আমার মনে হয় সেই সময়টা কাছে চলে আসছে, যার কারণেই আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বারবারই কিন্তু বলেন যে ত্যাগী এবং দেশ ও জাতির প্রতি যাদের দায়িত্ববোধ রয়েছে তারাই সামনে নির্বাচন করবে এবং প্রতিযোগিতামূলক একটি নির্বাচনে। তাহলে এখানে ঠিক আছে, এখানে যে আপনাদের এমপিদের যে বিভিন্ন কাহিনী পত্র পত্রিকায় প্রকাশ হচ্ছে, তারা লুটপাট করছে, দুর্নীতি করছে, আপনাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। একটা নির্বাচনী এলাকার কথা আমি পত্রিকায় দেখলাম যে লিখেছে যে বর্তমানে 10 বছরে ওই এলাকার নেতা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এমপি সাহেব যে মামলা দিছে, এর আগে কখনো এরকম হয়নি। তো এই যে আপনি বলছেন, তো এটা তো সববিরোধী হয়ে গেল কথাটা। কোনটা? এই যে বললেন যে আপনারা কোনো এলাকায় আমি বলবো না যে অপরাধ মানে শুধু একজন ব্যক্তি করছে, বিভিন্ন সময় বিভিন্ন জন করছে, অপরাধ থাকবেই এই রাষ্ট্রের কোথাও যে আপনি ক্লিন জোন হিসাবে ডিক্লেয়ার করার কোনো সুযোগ নেই। কিন্তু অপরাধীদের এই সরকারের আমলে সময়ে বিচার হচ্ছে
এবং তাদেরকে খুঁজে বের করা তো দিন বদলের রাজনীতির কথা বলেছিলেন আপনারা তো সুশাসন প্রতিষ্ঠার রাজনীতির কথা বলেছিলেন হ্যাঁ সুশাসন আছে বলেই তো আজকে সুশাসন বিচার হচ্ছে সুশাসন আছে বলেই তো আজকে আজকে সুশাসন যদি থাকতো তাহলে বেগম খালেদা জিয়াকে তার সুচিকিৎসার জন্য কোর্টের নির্দেশ নিয়ে তাকে আপনারা এই চিকিৎসা দিতে হতো না এই কথাই যদি বলেন তাহলে আমার একটা দুঃখ থাকে কোর্টের আদেশও তো সম্পূর্ণভাবে মানা হচ্ছে এই বিষয়ে আমি তাহলে একটু বলতে চাই খালেদা জিয়ার চিকিৎসা হবে না এরকম অমানবিক আমার জানা নেই যে কিন্তু উনি তো চিকিৎসা নিতে আসেন নাই বলেছি শুনেন এখানে উনি চিকিৎসা নেওয়ার জন্য বেগম জিয়াকে চিকিৎসা দিতে হবে কি হবে না এটা কিন্তু একান্তই জেল কোড অনুযায়ী জেলের ডাক্তারদের বিষয় উনি ওই জেলারকে স্মরণ করবেন জেলার ডাক্তার ওনাকে দেখাবেন এইটার জন্য প্রধানমন্ত্রীর কাজ না এইটা কিন্তু কোনো বিচার বিভাগের কাজ না আপনারা চিকিৎসা নিচ্ছেন না এই হাসপাতাল আপনার কাছে ভালো না ওই হাসপাতালে আপনারা চিকিৎসা করাবেন না আপনারা ওই সৌদি আরবে চিকিৎসা করাবেন আইনের জেল কোড অনুযায়ী না জেল কোড অনুযায়ী চিকিৎসা হবে সেই চিকিৎসা যদি আপনি নিতে না চান আমি কথা বলি যে বেগম খালেদা জিয়াকে এই যে একটি মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ের মাধ্যমে তাকে জেলে নেওয়ার পরে তার শারীরিক অবস্থা কিন্তু অনেক অবনতি হয়েছে আপনার আগে থেকে তার কিছু অসুস্থতা ছিল কিন্তু ওখানে তার এই চিকিৎসা না পাওয়ার কারণে এবং তার এই যে হাত পা অবশ হয়ে যাচ্ছে এটা সবাই বলেছে না কিন্তু আমার কথা হলো সেখানে আমরা বলেছিলাম চয়েস দিলেন কেন আমরা বলেছি যে একটি বিশেষায়িত হাসপাতালে নেওয়ার জন্য এবং সরকার বারবার বলছিল যে না বিশেষায়িত হাসপাতালের দরকার নেই পিজি হাসপাতালে কিন্তু সেখানেও পিজি হাসপাতালে যেসব ডাক্তারের ডাক্তারকে পাঠানো হয়েছিল ওনার কাছে এই ডাক্তাররাই তো আমরা কয়েকদিন আগে দেখেছি বিচারপতি সিনহা সাহেব লিখেছেন পিজি হাসপাতাল থেকে ওই ডাক্তার পাঠিয়ে তাকে বলা হয়েছে স্যার আপনি অসুস্থ বসে গল্প গুজব করে চা খেয়ে চলে এসছেন এবং সেই ডাক্তারদেরকে কিন্তু আমরা এই গতকালকে দেখলাম যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে আদালতের নির্দেশকে অমান্য করে সেই ডাক্তারও কিন্তু এই বোর্ডের মধ্যে আছে তা বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা যাওয়ার জন্য মেডিকেল বোর্ড যেই মেডিকেল বোর্ড গঠন করার জন্য যা বলা হয়েছে আদালত থেকে সেটাও কিন্তু বর্তমানে মানা হচ্ছে না তারপরও আমরা বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা চাই সুচিকিৎসা চাই এবং ওনার সুচিকিৎসা প্রয়োজন এই সরকার এতদিন ওনাকে সেই চিকিৎসা না দিয়ে ওনার অসুস্থতাকে বাড়িয়ে দেওয়া রাজনীতি করছেন না আওয়ামী লীগ রাজনীতি করছে আপনি জানেন যে আদালত থেকে বলা হয়েছিল যে এই মেডিকেল বোর্ডে যেন সাথী এবং ড্যাবের কোনো সদস্য না থাকা হয় কিন্তু এই মেডিকেল বোর্ডে আমরা দেখি যে তিনজনের মধ্যে দুজনই আপনার সাচিবের আজীবন সদস্য তাদেরকে এখানে রেখে এবং এর মধ্যে একজন ডাক্তার আছে আমাদের দলের মহাসচিব যখন কারান্তরীণ ছিলেন তার বিরুদ্ধে তার ব্যাপারে মিথ্যা রিপোর্ট দিয়েছিল একজন ডাক্তার এখন যে মেডিকেল না না আমাকে জি বাবু শেষ করবেন একদম 10 সেকেন্ড এইভাবে 10 সেকেন্ড একদম 10 সেকেন্ড এখন খালেদা জিয়া ম্যাডাম চিকিৎসা নেবেন রোগের চিকিৎসা দিবেন ডাক্তার কিন্তু এখন দেখা যাচ্ছে চিকিৎসা দিচ্ছেন রিজবি ভাই আর আমার প্রিন্স ভাই না এটা অসত্য কথা এটা অসত্য কথা এটা আপনারা এটাকে সমস্যাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছেন আজকে আপনাদের কারণে বেগম খালেদা জিয়ার অসুস্থতার মাত্রা বেড়ে গেছে আপনারা চান যে বেগম খালেদা জিয়া রাজনীতি না করুক কিছুটা আগে আপনি নিজে বললেন যে ওনার রাজনীতির ইতি টানা হয়ে যাচ্ছে আপনারা চান উনি তিলে তিলে মৃত্যুর দিকে চলে যান আমি বলছি এই কারণে আপনারা ওনাকে বেগম জিয়া চিকিৎসা দিচ্ছেন না আমি বলতো এই কারণে বেগম জিয়া দলের সভানেত্রী নিরপেক্ষ চিকিৎসকও তো চাই চিকিৎসার জন্য কত বড় লজ্জার না একটা ডাক্তার তো ডাক্তার হিসেবে দেখবেন তাহলে আমরা এই মনোভাবটাও কেন তৈরি করতে পারি নাই এটাও আমাদেরকে অনুসন্ধান করে দেখা দরকার একজন ডাক্তারের কাছে রোগী যাবেন সর্বোচ্চ সুরক্ষা পাওয়ার জন্য আমি কি তার রাজনৈতিক রং দেখে তার কাছে যাব নাকি তার দক্ষতার জন্য ধন্যবাদ জনাব ইমরান সালে প্রিন্স রাজগুজ্জামান রতন এবং নজরুল ইসলাম বাবু এমপি আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ
দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।